আবারও পাটের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মাগুরা এলাকায়। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে 15 কাঠা জমির পাট কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাগুরা এলাকায় আবারও রাতের অন্ধকারে পাটের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত পাট চাষী অধীর মণ্ডল জানান, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে 15 কাঠা জমির পাট কেটে নষ্ট করে দিয়েছে। শুক্রবার রাতে জমিতে গিয়ে দেখি সমস্ত পাট মাঝ বরাবর কাটা। এক মাস আগেও 25 কাঠা জমির পাট একই রকমভাবে কেটে নষ্ট করে দিয়েছিল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা। কে বা কারা বারে বারে এমনভাবে আমার ক্ষতি করছে জানি না। হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করছি হরিহরপাড়া থানার পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আমার গত রাত্রে পাটটা কেটে দিয়েছে 15 কাঠা জমি। কারা বা কিছু বুঝতে পারিনি, রাত্রে কেটেছে কি করে বুঝবো বলে। সকালবেলায় ধরেন ওই আমাদের পাশের জমির একজন গমা কাটতে গেছিল, গিয়ে দেখেছে, দিয়ে আমাকে এসে বললো। তারপর আমি গেলাম, গিয়ে দেখলাম যে এরকম অবস্থা। হ্যাঁ, দিয়ে মোটামুটি মাঝামাঝি সব কেটে দিয়েছে গোটা জমিটা। কি বলবো বলুন, কিছুই তো বুঝতে পারছি না। আমার কোনো কারোর সঙ্গে শত্রুতা নাই, আমি ব্যবসা করি, ভাত খাই। ধরেন এইটাই, এর আগে ধরেন ওই জমিটা ছিল 25 কাঠা, ওটা 15 কাঠার মতো কেটে দিয়েছিলাম। এক মাসের মধ্যে দুবার হইলে ধরেন ঘটনা। আমি তো সেটাই চিন্তা করছি যে আমার পরে এত নষ্ট যায়। থানায় অভিযোগ করলাম, দেখি ও থানার অফিসাররা কি করছে, যেটা ভালো বুঝে সেটা করবে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।